পঞ্চমীতে মানবিক উদ্যোগ বনগাঁ জাগ্রত সংঘ ক্লাবের। এদিন বিশিষ্টজনেদের উপস্থিতিতে দুর্গত মানুষের হাতে তুলে দেওয়া হলো সাংসারিক সামগ্রী। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগাঁর বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। বনগাঁ জাগ্রত সংঘ ক্লাবের মানবিক উদ্যোগ, বন্যা কবলিত মানুষদের জন্য সাঁকো তৈরি করা থেকে শুরু করে রক্তদান শিবিরের আয়োজন এবং সবশেষে বন্যা দুর্গত মানুষদের সাংসারিক সামগ্রী প্রদান করা হলো জাগ্রত সংঘ ক্লাবের পক্ষ থেকে। এদিন সরাসরি পূজো মণ্ডপ থেকে এই সাংসারিক সামগ্রী তুলে দেওয়া হয় বন্যা দুর্গত মানুষদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রধান গোপাল শেঠ, কাউন্সিলর নারায়ণ ঘোষ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। দক্ষিণবঙ্গের ওপর বিরাজ করা নিম্নচাপের জেরে বিগত দীর্ঘদিন ধরে খারাপ দক্ষিণবঙ্গের আবহাওয়া। বৃষ্টিপাতের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার পাশাপাশি জলমগ্ন বনগাঁ পৌরসভার বিভিন্ন এলাকা। বাড়িতে জল ঢুকে যাওয়ার কারণে বহু মানুষ ঘর ছাড়া। দুর্গত মানুষদের আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরে। তবে এই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে বিভিন্ন সময় বিশেষ উদ্যোগ নিয়েছে ক্লাব সংগঠনগুলি। এর আগেও রাস্তায় জল জমে যাওয়ায় মানুষের যাতায়াতের অসুবিধে হওয়ার কারণে বনগাঁ জাগ্রত সংঘ ক্লাবের পক্ষ থেকে শিশুবাগান এলাকায় তৈরি করা হয়েছিল সাঁকো। পরবর্তীতে হাসপাতালগুলিতে রক্ত সংকট মেটাতে এবং রক্তের যোগান অব্যাহত রাখতে শারদ উৎসবের প্রাক্কালে বনগাঁ জাগ্রত সংঘ ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের। এদিন আবারও একটি বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল ক্লাব সংগঠকদের, যেখানে বন্যা কবলিত দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হলো কিছু সাংসারিক সামগ্রী। বন্যা পরিস্থিতির কারণে এখনও পর্যন্ত ত্রাণ শিবিরে রয়েছে বহু মানুষ, তাদের কথা মাথায় রেখে এই উদ্যোগ, এমনটাই জানিয়েছেন ক্লাব সদস্যরা। এই বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ জানান, আমাদের ক্লাব বনগাঁর একটি ঐতিহ্যবাহী ক্লাব। রাজ্য সরকারের পক্ষ থেকে যে অনুদান পেয়েছি, সেই অনুদানের টাকায় আমরা বন্যা দুর্গতদের পাশে থাকার চেষ্টা করেছি। এর আগে বাঁশের সাঁকো বানিয়ে দিয়েছিলাম, পরবর্তীতে বস্ত্রদান থেকে শুরু করে আজ দুর্গত মানুষদেরকে কিছু সাংসারিক সামগ্রী তুলে দিলাম। যেটা জাগ্রত সংঘ, একটা ঐতিহ্যবাহী ক্লাব বনগাঁ। জাগ্রত সংঘ সারা বছরই এলাকার এবং বনগাঁবাসীর পাশে থাকে এবং যথেষ্ট সাহায্য সহানুভূতি করে। আমরা যে 85,000 টাকা সরকার থেকে অনুদান পেয়েছিলাম, তার থেকে আমরা বন্যা দুর্গতদের পাশেও ছিলাম, সাঁকো করে দিয়েছি, তাদের ত্রাণও কিছু দিয়েছিলাম। কালকে আমরা সেই তার থেকেও কিছু ব্লাড ডোনেশন দিয়েছি। আজকে আমরা দুঃস্থ মানুষদের হাতে কিছু সামগ্রী তুলে দিলাম। প্রায় আজকে প্রায় 1500 মতো মানুষদের আমরা টোটাল 5 নম্বর ওয়ার্ডে 1500 মতো মানুষদের দিচ্ছি। সারা বছরই জাগ্রত সংঘ যেখানে দুঃস্থ মানুষদের পাশে থাকে, সেখানে বন্যা দুর্গত মানুষদের পাশে থাকবে না, এটা কোনোদিনই হয় না। এটা একটা ক্লাবের সবার পরিকল্পনা ও পরিভাবনা, সবাইকে নিয়ে ক্লাবের সাথে থেকে আমরা এটা সারা বছর করি এবং আগামী দিনে বন্যা দুর্গত মানুষদের পাশে পুজোর পরেও আমরা থাকব। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারায়ণ ঘোষ সহ একাধিক নেতৃত্ব। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বনগাঁ জাগ্রত সংঘ ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।